একটি দেশের সামরিক শক্তি পরিমাপের অন্যতম মানদণ্ড এখন সে দেশের অস্ত্রাগারে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা। বর্তমানে বিশ্বে বেশ কয়েকটি দেশের কাছে প্রায় 13,200টির উপর পারমাণবিক অস্ত্র রয়েছে বলে জানা যায়। তবে পারমাণবিক অস্ত্র মজুদের শীর্ষে আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এছাড়াও চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল ও উত্তর কোরিয়া সহ 9 দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। স্নায়ুযুদ্ধের সময় শুধু যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কাছে মজুদ পারমাণবিক অস্ত্রের সংখ্যাই ছিল বর্তমান বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যার চেয়ে অনেক বেশি। তবে একথা ঠিক যে 30 থেকে 40 বছর আগের চেয়ে এখন অনেক বেশি সংখ্যক দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। আগে মোট অস্ত্রের সংখ্যা বেশি থাকলেও বর্তমানে অস্ত্রধারী দেশের সংখ্যা বেড়েছে এবং বর্তমান বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় 90% আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে। বর্তমান বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশগুলো নিয়ে আজকের আলোচনা। পারমাণবিক অস্ত্রের হিসাব সবসময় অনুমান ভিত্তিক হয়ে থাকে। তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে 5,977টি পারমাণবিক অস্ত্র আছে, যা যে কোনো দেশের চেয়ে বেশি। এই অস্ত্রগুলোর মাধ্যমে বিশাল আকারের বিস্ফোরণ ঘটানো সম্ভব। তবে এগুলোর মধ্যে 1,500 অস্ত্র বর্তমানে অকার্যকর এবং দ্রুতই হয়তো সেগুলো ধ্বংস করা হতে পারে। বাকি 4,500 অস্ত্রের মধ্যে বেশিরভাগ ব্যালিস্টিক মিসাইল বা রকেট, যেগুলো দিয়ে অনেক দূর পর্যন্ত টার্গেট করা সম্ভব। এগুলোর মধ্যে 1,588টি অস্ত্র বর্তমানে নানা স্থানে মোতায়েন রাখা হয়েছে। এই অস্ত্রগুলো রাখা হয়েছে মূলত সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার বলেছেন, কখনো আক্রান্ত হলে রাশিয়া যথাসাধ্য উপায়ে নিজের সীমানা রক্ষা করবে এবং এতে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। সম্প্রতি বেলারুশে রাশিয়া পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে, যার কারণে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা নানা উদ্বেগের কথা বলছে। প্রতিক্রিয়ায় পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি অন্য দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে তাহলে রাশিয়ারও সেই সক্ষমতা আছে। বিশ্বের যে কোনো ধরনের সক্ষমতার কথা বলা হলেই তালিকা শীর্ষে থাকে যুক্তরাষ্ট্র। সামরিক ক্ষেত্রে বিশেষ করে পারমাণবিক সক্ষমতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। 2010 থেকে 2018 সালের মধ্যে যুক্তরাষ্ট্র মজুত করা পারমাণবিক অস্ত্রের কথা জনসমক্ষে প্রকাশ করলেও ট্রাম্প সরকার আসার পর এ চর্চা থেমে যায়। পরবর্তীতে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর পারমাণবিক অস্ত্র সংক্রান্ত স্বচ্ছতা পুনর্বহাল করা হয়। বিবিসির প্রতিবেদনে জানা যায়, বর্তমানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 5,428টি এবং সংখ্যার দিক থেকে এ দেশ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পারমাণবিক অস্ত্রের অধিকারী। বর্তমানে পারমাণবিক অস্ত্র হিসেবে রাশিয়ার চেয়ে কিছুটা নিচে যুক্তরাষ্ট্র। দেশটি পারমাণবিক অস্ত্র মজুত কমানোর প্রবণতা দেখালেও নানাভাবে নিজেদের শক্তি বৃদ্ধিতে থেমেনি। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের মজুতে F-35, B-112 বোমা ও ক্রুজ মিসাইল আছে। এগুলোর মাধ্যমে দেশটি প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। তবে এই অস্ত্রগুলো নতুন সংযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেদের পারমাণবিক শক্তির পরিমাণ কমিয়ে এনে সেগুলোকে যুদ্ধক্ষেত্রের রসে পরিণত করেছে। 1951 সালে মস্কোর সঙ্গে গোপন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের পথে যাত্রা শুরু করে চীন। সে সময় চীনকে পারমাণবিক প্রযুক্তিতে সহায়তা করে সোভিয়েত ইউনিয়ন। এর বদলে চীন রাশিয়াকে ইউরেনিয়াম আকরিক সরবরাহ করে। ওই দশকের শেষের দিকে চীন বেশ সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করে। তবে আপাতত চীনে কোনো মোতায়েন করা ক্ষেপণাস্ত্র নেই। চীনের কাছে থাকা 410টি পারমাণবিক অস্ত্রই সংরক্ষিত আছে। এই অস্ত্রগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর রাষ্ট্রের জন্য হুমকি না হলেও বিশ্ব নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে সক্ষম। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সবশেষ হিসাব অনুযায়ী ফ্রান্সের কাছে বর্তমানে সক্রিয় পারমাণবিক অস্ত্র রয়েছে 290 এবং অকার্যকর 10টি। সব মিলিয়ে মোট 300টি অস্ত্র মজুত আছে ফ্রান্সের কাছে। 2022 সালের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন পারমাণবিক শক্তি প্রদর্শনে বিশ্ববাসীকে এক প্রকার হুমকি দেন, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী তখন এর জবাবে বলেন, পুতিনকে খেয়াল রাখতে হবে, ন্যাটোর কাছেও পারমাণবিক অস্ত্র আছে। এ থেকে অনুমেয় নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ নিয়ে ফ্রান্স বেশ আত্মবিশ্বাসী অবস্থানে আছে। তবে আজকের বিশ্বের সবথেকে বর্বর অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র প্রযুক্তি এই ফ্রান্সই দিয়েছিল। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ NPT চুক্তির অধীনে থাকা 5 রাষ্ট্রের একটি যুক্তরাজ্য। এই রাষ্ট্রের কাছে বর্তমানে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্ত সহ সাবমেরিন আছে। তাদের সমুদ্রে পারমাণবিক অস্ত্র স্থাপনের যাত্রা 1969 সাল থেকে অব্যাহত আছে। এছাড়াও যুক্তরাজ্যের মোট মজুতকৃত পারমাণবিক অস্ত্রের সংখ্যা 225টি, এর মধ্যে 180টি সামরিক। গত বছরের নভেম্বরে প্রকাশিত এক গবেষণাপত্রে ডেভিড ডি ক্লার্ক জানান, গ্রেট ব্রিটেনের প্রায় 42% নাগরিক তাদের ত্রিমুখী পারমাণবিক অস্ত্র ব্যবস্থাকে সমমানের শক্তিশালী অন্য ব্যবস্থা দিয়ে প্রতিস্থাপন করতে চায়। অন্যদিকে 16% নাগরিক সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্র থেকে মুক্তি চায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা বা এসি এর মতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের মধ্যে অন্তত 4টি স্বল্প পাল্লার ও 2টি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আছে। এছাড়া 7000 কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সহ আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলমান। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা অনুষদের ধারণা, পাকিস্তানের কাছে প্রায় 100 থেকে 120টি পারমাণবিক অস্ত্র রয়েছে যেগুলো স্থল ও আকাশপথে ব্যবহার করা সম্ভব। তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সবশেষ হিসাব অনুযায়ী পাকিস্তানের কাছে মোট 170টি পারমাণবিক অস্ত্র মজুদ আছে। পারমাণবিক অস্ত্রশক্তি বৃদ্ধি করে চলছে এমন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সবশেষ হিসাব অনুযায়ী ভারতে মজুদ আছে প্রায় 164টি পারমাণবিক অস্ত্র। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে এর পার্থক্য খুব একটা বেশি নয়। ইতিমধ্যে ভারত 2টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, এছাড়াও তাদের কাছে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আছে। এসিএর তথ্য অনুসারে এর পাল্লা 3000 কিলোমিটারেরও বেশি। উত্তর কোরিয়ার কাছে আছে 30টি পারমাণবিক অস্ত্র, তবে কোনোটিই বর্তমানে মোতায়েন করা হয়নি। বর্তমানে দেশটি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে পারমাণবিক অস্ত্রের মজুদকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। উত্তর কোরিয়া গত বছর 34টি অস্ত্র পরীক্ষা করেছে, এর মধ্যে আছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। গত বছরের নভেম্বরের 21 দিনে উত্তর কোরিয়া অন্তত 23টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এর মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে 35 মাইল দূরে সমুদ্রে গিয়ে পড়ে। অন্যদিকে পারমাণবিক অস্ত্রধারী মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হচ্ছে ইসরায়েল। বর্তমানে এই দেশের কাছে 90টি পারমাণবিক অস্ত্র মজুত আছে। বিমান থেকে নিক্ষেপ ছাড়াও অন্য পদ্ধতিতে এই অস্ত্রগুলো ব্যবহার করা সম্ভব। এর মাধ্যমে সাবমেরিন থেকে ছোড়া যায় এমন ক্রুজ ক্ষেপণাস্ত্রও আছে। ইসরায়েলের কাছে থাকা সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করে ফেলার পক্ষে জাতিসংঘের একটি অনুসিদ্ধান্তে ইসরায়েলের পক্ষে ভোট দেয় মাত্র 5টি দেশ, যেখানে 152টি দেশই ছিল এর বিরুদ্ধে। এছাড়া ইসরায়েলকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর অধীনে আনার বিষয়ে আলোচনাও হয়। এ তালিকায় সবশেষ যে দেশের কথা এসেছে সেটি হলো ইরান। উপসাগরে এ দেশটি অন্য 9 দেশের মতো প্রতিষ্ঠিত পারমাণবিক শক্তিধর নয়, তবে তাদের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ও সম্ভাবনা আছে। দেশটির আণবিক শক্তি বিভাগের প্রধানের বক্তব্য অনুযায়ী ইরানের অস্ত্র তৈরির পরিকল্পনা নেই, কিন্তু এ কথা খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে করে না অন্য রাষ্ট্রগুলো। অনেকের আশঙ্কা ইরান যে কোনো সময় পারমাণবিক অস্ত্রের পথে যাত্রা শুরু করতে পারে। ইরানে থাকা পরমাণু চুল্লিগুলোর কারণে পশ্চিমের গোয়েন্দারা সন্দেহ করছেন যে খুব শীঘ্রই হয়তো ইরান পরমাণু অস্ত্রের মালিক হতে যাচ্ছে। এই সন্দেহের পালে বাতাস দেয় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে। এ থেকে জানা যায় ইরান 2015 সালের পরমাণু চুক্তির মাধ্যমে নির্ধারিত ইউরেনিয়াম সংরক্ষণের সীমা পেরিয়ে গেছে। ইরানের ইউরেনিয়াম মজুদ আনুমানিক 3,940 কিলোগ্রাম, যা কিনা চুক্তিতে নির্ধারিত সীমার 19 গুণ বেশি। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আমাদের একটি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।